এত লং টাইম আপনাদের না দেখে আমরা না, আসলে এবার তো আমার অনেকগুলো ঝামেলা ছিল, তো আপনার আমিও খুব মিস করছি আপনাদেরকে, আমি আপনাদেরকে প্রচুর মিস করছি। ডিপার্টমেন্ট ভালো, বহু কিছু ঘটনা আপনাদের ঘটেছে। হ্যাঁ, আমি আমি সবসময় আমি আপনার ট্র্যাক করছি আর কি। তো আমি তো গিয়েছিলাম, আমার একটা ছিল চিকিৎসার ফলো আপ ছিল সিঙ্গাপুরে, ওখানে দুদিন করার পরে 6 তারিখে আমি চলে গিয়েছিলাম অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে আমার বড় মেয়ে আছে, আপনারা সবাই জানেন। আমি দলের কাছ থেকে ছুটি নিয়েছিলাম যে আপনার কিছুদিন একটু আমি ওদের সঙ্গে কাটিয়ে আসবো। আমি আপনাকে বলি যে মানে দুটি ঘটনা তো খুবই গুরুত্বপূর্ণ এই সময়, যে একটি বুয়েটের একটি ছেলে আবরাম ফাহাদ, এটার জন্য আপনাদের দলের কর্মসূচিও হয়েছে, এবং আরেকটি ঘটনা হলো ভোলায় সম্প্রতি 4 জন মানুষকে পুলিশের গুলিতে নিহত হয়েছে। আমি অবজার্ভ করেছি, আমি যেটা মনে করি যে আপনার আমাদের বিশেষ করে আপনার যে ঘটনা দুঃখজনক, মর্মান্তিক, এবং এটা আপনার ক্ষমাহীন একটা অপরাধ। এই অপরাধের পিছনে সম্পূর্ণভাবে সরকারকে আমি দায়ী করবো, এই জন্য যে সরকারের যে রুলিং পার্টি আছে তাদের প্রশ্রয় এই সমস্ত এলিমেন্টসরা আজকে সন্ত্রাসী এই কার্যকলাপ করে যাচ্ছে। ছাত্রলীগ বা যুবলীগের মধ্যে গত কয়েক বছর ধরেই তাদের সন্ত্রাস হচ্ছে একেবারেই মানে রাগামহীন হয়ে গোটা দেশে তার প্রভাব পড়তে শুরু করে। এবং যে বিষয়টা নিয়ে দলের যে আপনার হত্যা করা হয়েছে, এটা কোনো মতেই আপনার কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যায় না। একজন সাধারণ একজন নাগরিক ছাত্র, সে তার দেশের স্বার্থ সম্পর্কে একটা মতামত দিতে পারবে না, এটা কখনো চিন্তা করা যায়। আমরা মনে করি যে আপনার ভারতে যে প্রধানমন্ত্রী গিয়েছিলেন সেখানে তিনি যে উদ্যোগ করেছেন, যে সমস্ত MOU সই করেছেন, সেখানে বাংলাদেশের স্বার্থে রক্ষা হয়নি, তাই নয় বরং বলা যেতে পারে যে বাংলাদেশের স্বার্থে কিছুটা বিঘ্নিত হয়েছে। তো সেই কথাগুলো বলতে গিয়ে একজন প্রাণ হারাবে, আমি তো মনে করি যে আপনার এই জন্যই সরকারের পদত্যাগ করা মেনন ভাইকে ধন্যবাদ দিই যে এতদিন পরে তিনি সত্য কথা বললেন। এই দায় দায়িত্ব নিয়ে সরকারের থাকা উচিত নয়, পদত্যাগ করা।